গোটা স্কুল স্যানিটাইজ করা হয়েছে, মাস্ক পরে দূরত্ব বজায় রেখে বসানো হয়েছে, তো স্বাস্থ্যবিধি মেনেই সবকিছু চলছে। সরকারের কাছে একটাই জিনিস চাইবো, যাতে আমাদের ভ্যাকসিনের দরকার আছে, ভ্যাকসিনটা যাতে আমাদের করে দেয়। কতদিন স্কুল আসেনি? মনে হচ্ছে 20 মাস তো বন্ধ ছিল স্কুল। মন খারাপ হচ্ছে, আজ তো প্রথম স্কুল খুলি। হ্যাঁ, স্কুলে আসলে আসলাম, কেমন লাগছে? খুব ভালো লাগছে, বন্ধু বান্ধব সাথে দেখা হলো, শিক্ষক শিক্ষিকা দেখা হলো, মনটা ভালো। করোনার সময় স্কুল খুলছে, স্কুলে কি ধরনের কি পরিস্থিতি দেখলে? স্কুলে করোনা সব সমস্ত নিয়মে মানা হচ্ছে, সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে, সব কিছু মেনে স্কুল চালু হয়েছে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 11। তোমার নাম? সায়নবাগ। যে করোনা পরিস্থিতিতে অভিভাবকরা ছাত্রছাত্রীদেরকে ছাড়বে, কিন্তু স্কুলের এই পরিকাঠামোর জন্য এবং আজ কদিন ধরে যে স্যানিটাইজ করা হচ্ছে তার জন্যে ছাত্রছাত্রীরাও সবাই আনন্দে এসছে। অনেকদিন পর আমরাও তাদেরকে দেখতে পেয়ে খুব আনন্দিত হচ্ছি এবং ভালোভাবে এই করোনাটা কাটিয়ে উঠে স্বাভাবিক ছন্দে স্কুল ফিরলেই আমরা আনন্দ পাবো। এইটুকু স্যার, অনেক ছাত্রছাত্রীর সাথে আমরা কথা বলে জানতে পারলাম, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাই বলছে আমাদের সামনে, তারা যেটা বলছেন যে তারা সরকারের কাছে দাবি করছে যে ভ্যাকসিনের জন্য। আপনি তো স্কুলের প্রধান শিক্ষক, আপনারা কী চাইছেন? না, আমরাও চাইছি যে ছাত্রছাত্রীদিকে ইমিডিয়েট ভ্যাকসিন দেওয়া হোক এবং সরকারের কাছে আমরা আবেদন জানাই যে সরকার সময় অনুসারে এই ব্যাপারটা একটু ভেবে দেখবেন, যদি দেওয়া হয় খুবই উপকৃত হয়। ছাত্রছাত্রীরা যেহেতু করোনা পরিস্থিতির মধ্যে